তো এখন ওই বর কারণে রেডি গরিব হচ্ছে দুনিয়ার দেখতে পাচ্ছ। সস্তায় দেয়।
হাজব্যান্ডের ডিউটি থাকার কারণে ও একটু লাস্টেই এসছে, আর আমি ভাই সবাই খেতে বসে গেছি, আর আমাদের বর আর কেউ খাচ্ছে দেখতে পাচ্ছ। চলো এখন ঝটাপট খেয়ে নিই, তারপর আবার বাড়ি যেতে হবে। তো অনেকটাই রাত হয়ে গেছে, সব গাড়িও কিন্তু ছেড়ে দিয়েছে, তো আমরা একেবারে সবার লাস্টে কিন্তু খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছি, তো বসে ভাবছি এবার আমরা বেরিয়ে যাব। বিয়ে বাড়ি একেবারে ফাঁকা হয়ে গেছে, মানে সব লোকজন আর কি চলে গেছে, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আর দেরি করব না, আমরাও বেরিয়ে পড়ি, তারপরে আসছি তোমাদের সাথে। তো ভিউয়ার্স, ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি, এসে একেবারে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন রাত কটা বাজে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো 12:15 হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এখন ঘুমাবো, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, বিয়ে বাড়ির ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।